ফেনী সদর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি প্রত্যন্ত এলাকা গিল্লাবাড়ি ইউনিয়ন। গত মঙ্গলবার থেকে এই ইউনিয়ন সহ সদর উপজেলার প্রায় সব জায়গায় হঠাৎই পানি বাড়তে শুরু করে। বানের পানিতে তলিয়ে যায় বাড়িঘর, ফসলি জমি সহ পুরো এলাকা। তখন যে যেভাবে পেরেছেন ঘরবাড়ি ফেলে ছুটে গেছেন আশপাশের উঁচু ভবনে। সত্তরোদ্ধ আয়ুব আলী আশ্রয় নিয়েছিলেন পাশের এই মাদ্রাসায়। পানির নিচে বাড়িঘর, তাই অনেকেই এখনো আশ্রয়ের আশায় ছুটছেন বিভিন্ন জায়গায়। নেই খাবার পানি, থাকার জায়গা, এখনো অনেকেই আটকে পড়ে আছেন বিভিন্ন বাসাবাড়ি আর উঁচু দালান কোঠায়। আজকের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে বাড়িঘরে তুলনামূলক একটু পানি নামতে শুরু করেছে, কিন্তু এর বাইরে আমরা যে জিনিসটি দেখেছি সেটি হলো যে ত্রাণের জন্য মানুষের হাহাকার। অর্থাৎ এই এলাকার বিভিন্ন প্রান্ত, দূর দূরান্ত থেকে মানুষ শহরের দিকে আগাচ্ছে। তারা বলছেন যে তারা যে গত তিন দিন ধরে পানির বন্দী হয়ে আছেন, কিন্তু তারা কোনো ধরনের খাবার পাচ্ছেন না। সেই খাবারের খোঁজে তারা শহরের দিকে ছুটছেন, কিন্তু সেই ত্রাণেরও সংকট রয়েছে। কাঁচা কাঁচা নিয়ে ওখানে চারতলার মধ্যে গেছি, মানে তিনতলা চারতলার মধ্যে কাঁচা কাঁচা নিয়ে গেছি, কিন্তু খাওয়ার এমন অবস্থা ছিল যে ভাত খাইনি আমরা তিন দিন, মানে তিন দিন না খাওয়া অবস্থায় বিস্কুট এটা সেটা, মানে ঘরে যেগুলো ছিল সাধারণ, তারপরে এগুলা বাজার থেকে দোকান টোকান খুলি তো কোনো রকম খাইছে। তো আজকে এই আজকে তিন দিনের মধ্যে আজকে বাসায় যেয়ে সিলিন্ডার বাইর করে ছাদের উপরে নিয়ে রান্না করে এখন। গত চার দিন পর পানি কিছুটা কমতে শুরু করলেও এখনও দোকানপাট, হাসপাতাল সহ সব কিছু পানির নিচে। অনেককে আমরা দেখেছি পায়ে হেঁটে দীর্ঘ 25-30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা রওনা হয়েছেন। তারা অনেকেই জানেন না যে তারা তাদের পরিবারের সাথে দেখা করতে পারবেন কিনা, তাদের স্বজনের সাথে দেখা করতে পারবেন কিনা। মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে তারা অনেকেই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারছেন না, সে কারণে অনেকেই ঝুঁকি নিয়ে যে যেভাবে পারছেন, অর্থাৎ আমরা দেখেছি যে এখানে কোনো ধরনের নৌকা কিংবা কোনো ধরনের বোট কিংবা স্পিড বোট এগুলো নেই, যেগুলো রয়েছে সেগুলো ত্রাণের জন্য ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি যারা স্বজনের জন্য পরিবারের খোঁজখবর নিতে যাচ্ছেন তারা এই হাসপাতাল মোড় থেকে পরশুরাম এবং ফুলিয়াজি এলাকার দিকে যাচ্ছেন। আমার ভাইয়ের সাথে দেখা করুন, গত বুধবার বেলা 11টা বাজে কথা বলছি আর এখন কোনো কোনো কথা বলতে পারি না, এখন কী অবস্থা আছে আমি জানি না, আল্লাহ স্যার একটু জানেন। তারপরে এখন রওনা দিছে, এখন রওনা দিছে, এখন ফানি লাইতে আমি যেতে পারি না, কেমনে যাম এখন যাচ্ছে, তো ফানির দিকে আমি যেতে পারছি, এখন সরকার পর আবার আসি আগাবার বাড়ির দিকে ব্যাক করি, এখন আর যাম কি করি। বনদুর্গত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে নৌবাহিনী, সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তবে পরশুরাম, ফুলগাজি ও সাগলনাইয়ার সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছে। আসার পরে আমরা তিনটা বোট পাঠিয়েছিলাম, এরপরে গতকালও আমরা পাঁচটা বোট পাঠিয়েছি, তো ওখান থেকে কমিউনিকেশন করা কঠিন। আজকে আমরা পরশুরামে পাঠিয়েছি মেডিকেল ক্যাম্পেইনের জন্য, আমরা আশা করি ওখানে দুই তিন দিন মানে যতদিন পানি থাকে আমরা ওখানে মেডিকেল ক্যাম্পেইনের জন্য অলরেডি চলে গিয়েছে, আমরা ওখানে ইনশাআল্লাহ মেডিকেল ক্যাম্পেইন করতে পারবো, যেহেতু ওই জায়গাটা একদমই গহীনে, কেউ সেভাবে যেতে পারে না। ফেনী ছাড়াও বন্যায় পানিবন্দী নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গার কয়েক লাখ মানুষ।